জাস্ট একটা সেটিং আপনি যদি অফ করে দেন তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবেই হবে, আর যদি সেই সেটিংটা অন আছে তো অনই রেখে দেন তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও কখনোই ভাইরাল হবে না, সেটা আমি গ্যারান্টিও দিতে পারি। আর এই সেটিংটা প্রথম অবস্থাতে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ অনই রেখে দেয়, আপনাকে নিজে থেকে কিন্তু সেই সেটিংটা অফ করে দিতে হবে। আর এই সেটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সেটিংটা যদি আপনি অফ না করেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, আপনার ভিডিওগুলো কে জাস্ট ফেসবুক স্প্যাম ধরে নেবে, আপনার যে ভিউজগুলো আসবে সেই ভিউজগুলোকে স্প্যাম ধরে কিন্তু তারা কিন্তু আর আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল করতে দেবে না। মানে ফেসবুক কর্তৃপক্ষ ভাইরাল করার জন্য যা যা করে নিজে থেকে সেটা কিন্তু আপনার পেজের সাথে করবে না। সো এই সমস্যাটা সমাধান আপনারা কী করবেন, আর এই যে সেটিংটার কথা বলতেছি এটা অন থাকলে কী কী হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আর আমি যেহেতু অফ রাখছি তো আমার সাথে কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার পেজটাতে লগ ইন করে নিয়েছি, আর আপনারা যে নোটিফিকেশন বারটা দেখতেছেন এটার উপরে জাস্ট আমি ক্লিক করলাম। তো এইখানে দেখেন অনেক নোটিফিকেশন রয়েছে, তো এর মধ্য থেকে যারা আমাকে কমেন্ট করছে তাদের একটা নোটিফিকেশনের উপরে একটা আমি জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে কিন্তু কমেন্টগুলো রয়েছে। বাট একটা বিষয় খেয়াল করেন, আমার এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই প্লে হয়নি, এটা কিন্তু স্টপ হয়ে রয়েছে। বাট আপনারা যখন এই কাজটা করবেন, মানে অন্যান্য মানুষ যারা আপনার ভিডিওতে কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিতে যাবেন, তখন দেখবেন আপনার ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা পেলে আমার মতো কিন্তু হওয়ানো যাবে না, মানে বন্ধ রাখতে হবে। সেই সাথে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যারা আপনার ভিডিওগুলো শেয়ার করে আপনারা অনেক সময় চান যে কোন ভাইয়াটা বা আপুটা আমার ভিডিও শেয়ার করলো তার আইডিটা একটু দেখে আসি, বা কীরকম কখন শেয়ার করতেছে কে শেয়ার করতেছে বিষয়টি একটু দেখি, অনেক সময় আগ্রহ জাগতেই পারে। তো সেই জন্য যারা শেয়ার করছে নোটিফিকেশন বারে গিয়ে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেন, ক্লিক করে সেই শেয়ার করা ভিডিওটা দেখতে যান, মানে কোন আইডি থেকে শেয়ার করছে যাই হোক আপনি দেখতে চান। তো দেখার সময় কী হয়, ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যায়। প্লে হওয়ার কারণে যে কাজটা হয়, ফেসবুক কর্তৃপক্ষ ধরে নেয় যে আপনি আপনার মোবাইল থেকে বারবার নিজেই ভিডিওগুলো দেখতেছেন, আর যে কারণে কিন্তু এটা স্প্যাম হয়ে যায়। আর নিজের ভিডিও নিজে দেখা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গাতেই যদি নিজের ভিডিও নিজে দেখা হয় তাহলে সেটা স্প্যাম ধরে দেওয়া হয় এবং ওই ভিডিও রিচ ডাউন করে দেওয়া হয় এবং ওই চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়, যেমন পলিসি ইস্যুও কিন্তু আসতে পারে আপনার ফেসবুক পেজে। তো এই যে সমস্যাটা, মানে এই যে সেটিংটা অন রয়েছে, তো সেই সেটিংটা আপনারা অফ করবেন কিভাবে এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো। আর এই সেটিংটা অফ করার সাথে সাথে আমার ভিডিওগুলো যেরকম স্টপ থাকে আপনার ভিডিওগুলো স্টপ থাকবে, আর এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, কারণ নিজের ভিডিও নিজে দেখলে কখনোই ভাইরাল হয় না। সো নিজের ভিডিও নিজে দেখা বাদ দিতে হবে এবং কমেন্টের রিপ্লাইও দিতে হবে। তো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিই। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সাথে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো এখন আমি আমার ফেসবুক অ্যাপসটি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে আরেকটা বিষয় আপনাদের খেয়াল করে দিই, আমি কিন্তু আমার ফেসবুক পেজটা এখানে লগ ইন করে রাখছি, আপনারা লগ ইন করে নেবেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে গিয়ার আইকন বা সেটিং আইকন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে নেক্সট স্টেপে আমাদেরকে নিয়ে আসবে। তো এইটার পরে আমাদেরকে পেজ সেটিংসের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিছুটা নিচের দিকে চলে আসতে হবে। তো একটা অপশন আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে, তো সেটা আমি এখান থেকে খুঁজে বের করতেছি। তো এইখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে, তো এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখেন অটো প্লে নামে একটা অপশন রয়েছে, তো এই অটো প্লে অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটা আমার সিলেক্ট করা আছে। তো আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পারেন যে আপনাদের প্রথম অপশনটা অথবা দ্বিতীয় অপশনটা চালু রয়েছে। তো প্রথম অপশনটা কি রয়েছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। তো এইটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, মোবাইল ডাটা অন অথবা ওয়াইফাই যদি অন থাকে তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো সকল ভিডিওই কিন্তু অটো প্লে হয়ে যাবে। আবার যদি অন ওয়াইফাই কানেকশন অনলি এটা দিয়ে রাখেন তাহলে ওয়াইফাইতে যখন আপনি মোবাইলটা চালাবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো অটো প্লে হয়ে যাবে। আর যদি নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও কখনোই কিন্তু অটো প্লে হবে না, আর অটো প্লে যখনই হবে না তখনই কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো অটোমেটিক ভাইরাল হওয়া শুরু করে দেবে। কারণ আপনি যদি অটো প্লে অন করে রাখেন তাহলে আপনার ভিডিও আপনি নিজেই দেখে ফেলবেন, হঠাৎ করে হুটহাট এইভাবে দেখার জন্য কিন্তু অটোমেটিক স্প্যামে চলে যাবে এবং আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। সো এই সেটিংটা যদি আপনাদের অফ করা না থাকে অবশ্যই আপনারা
অফ করে দিবেন। অফ করা বলতে মানে নেভার অটো প্লে ভিডিও এই অপশনটা সিলেক্ট করে দিবেন, এবং যদি আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন এগুলো অন করা থাকে এগুলো অফ করে জাস্ট নেভার অটো প্লে ভিডিও এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই পর্যায়ে যদি আপনি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিন।